হ্যাঁ ঠিকই আছে, এটা হয়তো ওইখান থেকে না হলেও দ্বিতীয় দফা গত 30 জুলাই এই রাজশাহীতেই বিপুল ভোটে রাজশাহী জনগণ আমাকে নির্বাচিত করেছেন এবং এই দ্বিতীয় দফায় মেয়র নির্বাচিত হয়ে আমি দায়িত্বভার গ্রহণ করে ইতিমধ্যে কাজ শুরু করেছি। আপনারা জানেন প্রথম দফায় যখন আমি মেয়র নির্বাচিত হই, সেই 2008 সালের 4ঠা আগস্ট, সেই সময় মেয়র নির্বাচিত হওয়ার পরে দায়িত্ব গ্রহণ করে আমি যে একটি বিপুল ঋণে জর্জরিত একটি ডুবন্ত একটি সমস্যায় আকণ্ঠ নিমজ্জিত একটি সিটি কর্পোরেশন আমি পেয়েছিলাম, যে সিটি কর্পোরেশনের আমার আগে দায়িত্বে ছিলেন একটানা 17 বছর বর্তমানে যিনি রাজশাহী সদর আসনের বিএনপি প্রার্থী এবং সেই সময় যিনি 17 বছর ধরে মেয়র এবং শেষের 5 বছর মেয়র এবং সংসদ সদস্য হিসাবে একসঙ্গে কাজ করেছিলেন, তার সেই সময়ে যিনি যে কর্পোরেশনের প্রতি সুবিচার করতে পারেননি তার প্রমাণ পদে পদে আমি খুঁজে পাই এবং লক্ষ্য করি যে সর্বক্ষেত্রে অনিয়ম বিশৃঙ্খলা ত্রুটি দুর্নীতি ইত্যাদি এবং নিম্নমানের কাজ হওয়ার কারণে পুরো রাজশাহীতেই একটি মুখ থুবড়ে পড়েছিল জনগণের নাগরিক সুযোগ সুবিধা থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন। সেই সময়টি অনেক কষ্ট করে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমি সিটি কর্পোরেশনকে একটি জায়গায় আনতে সক্ষম হই এবং উন্নয়নের একটি ধারাবাহিকতায় তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় রাজশাহী সিটি কর্পোরেশনকে দ্রুতই একটি সেবা প্রদানকারী সংস্থা এবং উন্নয়নের আলোকবর্তিকা হিসেবে চিহ্নিত করতে সমর্থ হই। সেই সময় আমার সঙ্গে সঙ্গ দিয়েছিলেন আজকে আমাদের মেয়র এমপি পদপ্রার্থী জননেতা ফজলে হোসেন বাদশা এমপি, তিনি আমাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছিলেন। আমরা একসঙ্গে মিলে অনেকগুলি কাজ খুবই দ্রুততার সঙ্গে রাজশাহীতে শুরু করেছিলাম, কিছু কাজ শেষও করেছিলাম এবং কিছু কাজ অর্ধসমাপ্ত অবস্থায় রেখে এসেছিলাম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে রাজশাহীতে এই দৃশ্যমান উন্নয়নমূলক কাজ পরবর্তীতে 2013 সালের পরে আমি যখন আসতে না পারলাম না, সেই সময় জননেতা ফজলে হোসেন বাদশা এমপি হিসাবে তিনি তাই সেই উন্নয়নমূলক কাজগুলি একা কাঁধে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন এবং পরবর্তীতে 2018 সালে নির্বাচিত হওয়ার পরে আজকে জননেতা ফজলে হোসেন বাদশা ভাইকে এমপি হিসাবে আরেকটি বার রাজশাহীবাসীর কাছে আমরা আকুল আবেদন করি তাকে নির্বাচিত করলে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে এই পুরো রাজশাহী শহর শুধু নয় রাজশাহী জেলা তথা রাজশাহী বিভাগের নানা রকম উন্নয়নমূলক কাজ একসঙ্গে করতে পারবো ইনশাআল্লাহ। আমি এখন জননেতা ফজলে হোসেন বাদশার নির্বাচনী ইশতেহার 2018 আপনাদের সম্মুখে পাঠ করে শোনাচ্ছি। বঙ্গবন্ধু 21 জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী 2 আসনে 14 দল মনোনীত ও মহাজোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ফজলে হোসেন বাদশার নির্বাচনী ইশতেহার। প্রিয় রাজশাহীবাসী, সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। মহান মুক্তিযুদ্ধে এক নদী রক্তের মূল্যে অর্জিত বাংলাদেশে আসন্ন 21 জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ফজলে হোসেন বাদশার নির্বাচনী ইশতেহার ঘোষণার শুরুতেই আমরা গভীরভাবে শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবার পরিজনদের, স্মরণ করছি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মাথা নত না করা জাতীয় 4 নেতা সহ ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ক্ষুদা দারিদ্র, সন্ত্রাস, জঙ্গিবাদ মুক্ত, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে অগণিত বীর শহীদদের, মানবতাবাদী সুফি সাধক হযরত শামসুল উপস রহমতুল্লাহ আলাইহির স্মৃতি শান্তি ও সম্প্রীতির শিক্ষানগরী রাজশাহীর মাটিতে জনমনেয়া দেশ ও জনগণের প্রশ্নে আপোষহীন জাতীয় 4 নেতার অন্যতম শহীদ এইচএম কামরুজ্জামান হেনা ভাই আমাদের শক্তি ও সাহসের প্রেরণা। এ আমাদের সৌভাগ্য যে আমরা তারই রাজনীতি ও আদর্শের অঙ্গীকার বহন করে চলেছি।
সম্প্রতি শেষ হওয়া রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে নগরবাসী বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রতীক নৌকাকে বিপুল ভোটের মাধ্যমে আধুনিক রাজশাহী রূপঘাট এইচ এম খালিদুল ইন্টন তথা আমাকে জয়যুক্ত করেছেন। এরই মধ্যে দিয়ে রাজশাহীবাসীর উন্নয়নের আকাঙ্ক্ষা জয়যুক্ত হয়েছে। আসুন আসন্ন জাতীয় নির্বাচনে উন্নয়নের অগ্রযাত্রায় রাজশাহীকে সামিল রাখতে জাতীয় সংসদে শেখ হাসিনার মনোনীত যোগ্য ও সৎ প্রার্থী জননেতা ফজলে হোসেন বাদশাকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করি। মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের অভ্যুদয়ের রাজনৈতিক ও সামাজিক লক্ষ্য ছিল একটি উন্নত অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ। স্বাধীনতা বিরোধী অবশ্যই প্রথম থেকেই দেশকে এই লক্ষ্য থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের অস্ত্র বিভেদ, ষড়যন্ত্র, অপপ্রচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ। আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। এমনকি যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামের প্রার্থীদের তারা ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করার সুযোগ করে দিয়েছে। এদেশে যারা জঙ্গিবাদের প্রকাশ্য পৃষ্ঠপোষক সেই মিজানুর রহমান মিনু, ব্যারিস্টার আমিনুল হক, নাদিম মোস্তফা, দুল কুদুস দুলুকে মনোনয়ন দিয়েছে। এমত অবস্থায় মুক্তিযুদ্ধের শানিত চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশে মুক্তিযুদ্ধের সকল পক্ষ শক্তি ও গোষ্ঠীকে সুদৃঢ় ঐক্যের মাধ্যমে বৃহত্তর বিজয়ের জন্যে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়যুক্ত করা ছাড়া কোনো বিকল্প নেই। বাংলাদেশের শুভবাদী ও কল্যাণকামী শক্তি আজ শেখ হাসিনার নেতৃত্বে দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। এই ঐক্য যতদিন অটুট থাকবে ততদিন দেশ ও জাতি সঠিক লক্ষ্যে এগিয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনার সামাজিক ন্যায্যতা, সমতা প্রতিষ্ঠা সহ অসাম্প্রদায়িক, জনগণতান্ত্রিক, উন্নত, আধুনিক বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা বিশ্ব মানবতার জননী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে এগিয়ে চলেছে। আসুন এই অগ্রযাত্রা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ উন্নয়ন ও অগ্রগতির প্রতীক নৌকা মার্কে ভোট দিয়ে আমরা রাজশাহীবাসীর পরীক্ষিত, সৎ ও যোগ্য প্রার্থী ফজলে হোসেন বাদশাকে আবারও জয়যুক্ত করি। রাজশাহী দুই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা ফজলে হোসেন বাদশার কর্মপরিকল্পনা: এক, বাংলাদেশের তরুণ প্রজন্মের কথা জন্যে কর্মসংস্থান সৃষ্টি করা, বিশেষ করে রাজশাহী তরুণীদের জন্য আইটি ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি করা, এই লক্ষ্যে বঙ্গবন্ধু আইটি পার্ক প্রতিষ্ঠা করা হচ্ছে। দুই, রাজশাহীতে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের দাবি বাস্তবায়ন করা এবং শিল্প কারখানা গড়ে তোলার অনুকূল পরিবেশ সৃষ্টি করার জন্য কলকারখানায় দ্রুত গ্যাস সংযোগের ব্যবস্থা করা। তিন, কৃষিভিত্তিক শিল্প স্থাপন করা। চার, ঐতিহ্যবাহী রাজশাহী রেশম শিল্প কারখানা পুরোপুরি চালু করা। পাঁচ, রাজশাহী টেক্সটাইল মিল সংস্কার ও আধুনিকায়ন করে পূর্ণাঙ্গরূপে চালু করা। ছয়, রাজশাহীতে আবাসিক গ্যাস সংযোগ সম্প্রসারিত করা। সাত, রাজশাহীতে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা। আট, রাজশাহীতে পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ স্থাপন করা। নয়, রাজশাহীতে মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল প্রকল্পকে দ্রুত বাস্তবায়ন করা। দশ, রাজশাহীর শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়কে আন্তর্জাতিক মানের শিক্ষা প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা। এগারো, রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু বাস্তবায়নের দাবি পূরণের জন্য সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা। বারো, রাজশাহীতে মানসম্পন্ন নতুন একাধিক স্কুল ও কলেজ স্থাপন করা এবং অবশিষ্ট স্কুল ও কলেজগুলিকে জাতীয়করণ করা। ১৩, রাজশাহীতে পূর্ণাঙ্গ সঙ্গীত, আয়ুর্বেদিক ও ইউনানি মহাবিদ্যালয় স্থাপন করা। ১৪, রাজশাহীতে জনশক্তি রপ্তানিমুখী বিশ্বমানের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা। ১৫, রাজশাহীতে সরকারি ও বেসরকারি পর্যায়ে ইংরেজি সহ বিশ্বের প্রধান প্রধান ভাষা শিক্ষার জন্যে সার্টিফিকেট কোর্স চালু করে বিদেশি চাকরি প্রত্যাশীদের যোগ্য ও দক্ষ করে গড়ে তোলা। ১৬, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাষা বিভাগকে আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউট হিসাবে গড়ে তোলা। ১৭, নারীর অগ্রগতি, ক্ষমতায়ন ও কর্মসংস্থানের জন্য গৃহীত জাতীয় প্রকল্পসমূহ রাজশাহীতে অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়ন করা। ১৮, জলবায়ু পরিবেশের বিরূপ প্রভাব থেকে রাজশাহীকে রক্ষার জন্যে
জাতীয় আন্তর্জাতিক সহায়তায় সমন্বিত প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা। ১৯, রাজশাহী হোমিওপ্যাথি কলেজ ও হাসপাতাল উন্নয়ন ও সম্প্রসারণের জন্য দ্রুত প্রকল্প গ্রহণ করা। ২০, রাজশাহীতে সকল শিক্ষা প্রতিষ্ঠান সমূহে বিগত ১০ বছরে জাতীয় শিক্ষানীতির আলোকে ব্যাপক উন্নয়ন করা হয়েছে, এ ধারা আগামী দিনেও অব্যাহত রাখা। ২১, প্রখ্যাত আধ্যাত্মিক সাধক মানব দরদী হজরত শাহমুদ্দিন রুপস রহমতুল্লাহ আলাইয়ের নামে রাজশাহীতে আন্তর্জাতিক মানসম্পন্ন থিওলজিক্যাল ইনস্টিটিউট স্থাপন করা। ২২, রাজশাহীতে অবস্থিত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ উন্নয়ন করে শিশু শিক্ষা ও ভর্তি সমস্যার সমাধান করা। ২৩, রাজশাহী মহানগরীতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থীদের আবাসিক ও নিরাপত্তার সমস্যা সমাধানের জন্য সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা। ২৪, রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালকে সম্প্রসারণ করে ২০০০ শয্যা বিশিষ্ট আন্তর্জাতিক মানসম্পন্ন কলেজ ও হাসপাতালে রূপান্তরিত করা। ২৫, রাজশাহীতে অবস্থিত জাতীয় ইতিহাস ঐতিহ্যের স্মারক বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামকে তার যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিসরে তুলে ধরতে পদক্ষেপ গ্রহণ করা। ২৬, জাতীয় স্বাস্থ্যনীতির আলোকে অগ্রাধিকার ভিত্তিতে রাজশাহী নগরীর স্বাস্থ্য সুবিধা সম্প্রসারণ এবং বিদ্যমান অবকাঠামোর আধুনিকায়নের জন্য প্রকল্প গ্রহণ করা। ২৭, ৪৫০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন পানি শোধনাগার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে নগরীতে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করা। ২৮, পদ্মা নদীকে ক্যাপিটাল ড্রেজিংয়ের আওতায় নিয়ে আসা এবং রাজশাহী শহরের বাঁধ সংস্কার করার জন্য অগ্রাধিকার ভিত্তিক প্রকল্প গ্রহণ করা। ২৯, নগরীর বস্তিবাসীদের জন্য বিশুদ্ধ খাবার পানি ও স্বাস্থ্যসেবা প্রদানের ব্যবস্থা করা। ৩০, রাজশাহীতে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা। ৩১, দরিদ্র ও বস্তিবাসীদের জন্য জননেত্রী শেখ হাসিনার বস্তি উন্নয়ন কর্মসূচির আওতায় সুলভে আবাসন ব্যবস্থা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা। ৩২, বীর মুক্তিযোদ্ধা সম্মানিত শিক্ষক ও সাংবাদিকবৃন্দের জন্য বিশেষ আবাসিক প্রকল্প গ্রহণ করা। ৩৩, রাজশাহীতে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপন করা। ৩৪, রাজশাহীতে মুক্তিযুদ্ধ এবং জাতীয় সংগ্রামের ইতিহাস ঐতিহ্য সংরক্ষণের জন্য আর্কাইভ ও জাদুঘর স্থাপন করা। ৩৫, রাজশাহী বিমানবন্দরটিকে কার্গো ও রপ্তানি প্রক্রিয়াকরণ সুবিধাসহ একটি আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা। ৩৬, রাজশাহী থেকে সরাসরি হজ ফ্লাইট চালু করা। ৩৭, রাজশাহী থেকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন বন্দরে বিশেষ ট্রেন সার্ভিস চালু করা। ৩৮, রাজশাহী কলকাতা বিমান ও ট্রেন সার্ভিস চালু করা। ৩৯, ঢাকা ও রাজশাহীর মধ্যে একাধিক বিরতিহীন ট্রেন সার্ভিস চালু করা। ৪০, রাজশাহীর সঙ্গে যুক্ত প্রতিটি জাতীয় মহাসড়ককে ৪ ও ৬ লেনে উন্নীত করা। ৪১, কৃষি নির্ভর বাংলাদেশে কৃষকদের স্বার্থ রক্ষার জন্য কৃষি আদালত স্থাপনের দাবি বাস্তবায়ন করা এবং শস্য বিমা চালু করা। ৪২, রাজশাহী অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সংখ্যালঘুদের স্বার্থ ও অধিকার রক্ষায় জাতীয় নীতির বাস্তবায়ন করা। ৪৩, রাজশাহীর কাঁচাবাজারগুলি উন্নয়নের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ করা। ৪৪, রাজশাহীতে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কসাইখানা স্লটার হাউস স্থাপন করা। ১১ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রার্থীর পক্ষে যে কর্মপরিকল্পনা আমরা উপস্থাপন করলাম সেগুলি বাস্তবায়নের জন্য দক্ষিণ এশিয়ার অগ্রগণ্য রাষ্ট্রনায়ক বিশ্ব মানবতার জননী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় রাজশাহীর মুক্তিযুদ্ধের পক্ষের নেতৃত্বের সাথে সমন্বিত উদ্যোগ ও পদক্ষেপ নিয়ে জননেতা ফজলে হোসেন বাদশাহ বাস্তবায়ন করবেন। আসুন, নবম ও দশম সংসদের মেয়াদকালে রাজশাহীর পক্ষে জাতীয় সংসদে দৃঢ় ভূমিকা পালনকারী সৎ যোগ্য ও পরীক্ষিত এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মনোনীত জননেতা ফজলে হোসেন বাদশাহকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করি। বিজয় আমাদের সুনিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ।
চৌদ্দ দল ও মহাজোট রাজশাহী মহানগর বলতে যেগুলো কর্মসংস্থান এবং রাজশাহীর উন্নয়নের জন্য যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা গুরুত্ব দেব এবং 44 দফা আমরা দিয়েছি, কিন্তু এটা একটা মাথাবাজি কর্মসূচি দি নাই। আমরা মৌলিক জিনিসগুলো বলেছি, এর বাইরেও আমরা অনেক কিছু করেছি করব। এখন আপনারা যদি খুঁটিনাটি বিষয় বলেন তাহলে আপনি দেখবেন যে এই ইন্টার ডিস্ট্রিক্ট রেলওয়ে কানেক্টিভিটি এটা আমাদের কর্মসূচি, তার দর প্রয়োজন নাই। এটা প্রধানমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন যে আন্তঃজেলা রেল যোগাযোগ এটা স্থাপন করা হবে। অথবা এটা যদি আমার কর্মসূচিতে দিই তাহলে এটা প্রধানমন্ত্রীর মধ্যে প্রতি অবমাননা করা হয়। তিনি বলেছেন, একটা কথা মনে রাখবেন, অনেক কর্মসূচি প্রধানমন্ত্রী বলে ফেলেছেন, আমরা বিকেএসপি করবো রাজশাহীতে। অতএব ফুটবল একাডেমি এখন না করলেও বিকেএসপিতে ফুটবল ক্রিকেট সমস্ত খেলায় প্রশিক্ষণ হবে। তো অনেক কথা আমরা বলি নাই, কিন্তু অনেক কথাই আমরা বলেছি এবং এর মধ্যেই সব কথা আছে। আর একটা কথা বলি নাই, সেটা আমি একটা কথা বলেছেন আমাদের লিটন ভাই, আমি বলি যে সাংবাদিকদের একটা বড় সংকট হয়ে গেছে রাজশাহীতে। একটা একটা প্রেস ক্লাব কমপ্লেক্স নাই। আমি আপনাদের আজকে সাংবাদিক সম্মেলনে বলতে চাই, সাংবাদিকদের সম্মতিক্রমে একটি প্রেস ক্লাব কমপ্লেক্স এবং সাংবাদিকদের জন্য কলোনি গড়ে তোলার, আবাসিক এলাকা, আবাসিক এলাকা গড়ে তোলার আমরা উদ্যোগ নিয়েছি। আমি আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে একটি ছেলেদের জন্য স্কুল এবং একটি মেয়েদের জন্য সরকারি স্কুল এখানে স্থাপন করার সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে গ্রহণ করেছে। তারা জমি অধিগ্রহণের জন্য চেষ্টা করছে, জমি অধিগ্রহণে হয়ে গেলেই এই স্কুলের নির্মাণ কাজ শুরু হবে। আমরা সরকারি স্কুলকে ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়াম বলতে পারবো না। সরকারি স্কুল হবে জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে পরিচালিত, এটাই মনে রাখা। আমি একটা কথা আপনাদের সাথে সহমত পোষণ করি এবং লিটন ভাইয়েরও একই কথা, আমরা রাজশাহীকে রাজধানীর মতো করা এবং যানজটে পরিপূর্ণ একটা দুঃসহ পরিবেশ সৃষ্টি করার ইচ্ছা আমাদের নাই, সুযোগও আমাদের নাই। কারণ এটার সাথে কিন্তু অনেক কথা জড়িত রয়েছে, এটা আলোচনা করছি না। যে কোনো কাজের জন্য আমাদের ঢাকা যেতে হয়, ইন্টার ডিস্ট্রিক্ট কানেক্টিভিটি হয়ে গেলে এইটা কমে আসবে। আর আমরা, আমাদের ইচ্ছা আছে আমাদের এই পদ্মা নদীর মধ্যে যে চরটা আছে, আমি সিটি কর্পোরেশন মেয়র সাহেবকে অনুরোধ করেছি যে এই চরটাকে রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে নিয়ে নেন এবং এটা হবে বিনোদনের এলাকা, এটাকে আমরা বিনোদনের জায়গা করে দেবো আলাদা করে এবং সিটি কর্পোরেশনের উদ্যোগে এটা হবে। আমি সংসদ সদস্য হিসাবে সিটি কর্পোরেশনকে এক্ষেত্রে সহায়তা করব। আমার কথা হচ্ছে রাজশাহীতে এসে যদি এখানে একটা স্পিড বোর্ড দিয়ে, একটা যদি কানেক্টিভ বোর্ড দিয়ে ট্যুরিস্টরা একটা হোটেলে, চরের মধ্যে একটা সুন্দর হোটেলে বসবাস করে, সেখানে যদি বিভিন্ন ধরনের বিনোদন থাকে, তাহলে পরে রাজশাহী একটা চমৎকার জায়গায় পরিণত হবে, রাজশাহীতে ট্যুরিস্ট আসবে। তো আমার মনে হয় যে এই সুযোগ আছে, রাজশাহী কখনোই ঢাকা হবে না, রাজশাহী রাজশাহী থাকবে, রাজশাহীর আম গাছ থাকবে, রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্য থাকবে, রাজশাহীর ফসল থাকবে, রাজশাহীর সবুজ থাকবে। রাজশাহীকে পরিবর্তন করাটা আর ব্যাপারে আমাদের কোনো ইচ্ছা নাই। একটা কথা বলেছি, আমরা নারীদের প্রশ্নটা বলেছি, তরুণদের কথা বলেছি, আর একটা কথা বলে রাখবেন যে একটা সংক্ষেপে কতগুলো কথা বলেছি, এখানে বিশ্বমানের কারিগরি শিক্ষা প্রদান করা হবে, এইরকম একটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলব যেটা হবে বিশ্বমানের। আমাদের দেশে চাকরি পাবে, না হলে বিদেশে চাকরি পাবে, সেটা নারী পুরুষ উভয়ের জন্য, এখানে নারী পুরুষকে আলাদা করা হয় নাই। অতএব কর্মসংস্থানের প্রশ্নে
নারী পুরুষের কিন্তু একটা পথ সূচনা করার আমরা চেষ্টা।